हेलो गाइज, वेलकम बैक टू माई चैनल रिया तापस ब्लग। चले नतून एक भिडियोर साथ रिया तापस ब्लगे। आशा करी तुम्हारा सकले भलो आओ खूब भलो आजी भिडियो करते आसते पे जैक। आज के टाइटल और थाम्बेल देखे बुझते ही पे कादेर निये कथा बोलते चले। हाँ, आज के कथा बोलबो प्रीतम और दीक्षानी के लिए। एबार तुम्हारा भावते ही पारो हठात आमी केन प्रीतम और दीक्षानी के लिए कथा बोलते बसेछी, कारण आमी तो एरकम कन्ट्रोवार्सी करी ना और आमी एटा कन्ट्रोवार्सी भिडियो ना और एटा कन्ट्रोवार्सी कोनो चैलेंजो ना। तबे केन आमी ओदेर निये कथा बोलते बसेछी, ओदेरके आमी एकटा कथा बलार जोन्नो भिडियोटा करते बसेछी। तो भिडियोटाके स्किप ना करे पुरोटा देखो, आमार साथे थाको, ताहलेई बुझते पारबे जे आमी कि बिषये कथा बोलछी। কিছুদিন ধরেই ওদের নানান রকম ভিডিও সামনে আসছে ইউটিউব খুললেই, যে তারা দার্জিলিং গেছে, গ্যাংটকে গেছে, সরি গ্যাংটকে গেছে, দীঘায় গেছে, এখানে যাচ্ছে, ওখানে যাচ্ছে, সেই সব ভিডিওগুলো কিন্তু আসছে, সবার সামনেই আসছে, কম বেশি আমরা সকলেই জানি। এখন দুদিন আগে একটা ভিডিও পোস্ট হয়েছে যে দিশানি তিন বছর পরে আবার তার শ্বশুরবাড়ি, মানে বলতে পারো এক্স শ্বশুরবাড়ি গেছে। মানে আমি খুব খুশি হয়েছি আমার দিক দিয়ে, আমি পার্সোনালি আমি খুব খুশি হয়েছি, কারণ আমি এটাই চেয়েছিলাম জানো তো, যে দিশানি প্রীতম এক হয়ে যাক। আর ওরা ঘুরতে যাচ্ছে, এখানে যাচ্ছে, ওখানে যাচ্ছে, এই করছে, ওই করছে, তাই নিয়ে না নানান রকম অনেকে অনেক রকম মন্তব্য করছো, আমি কমেন্ট বক্সগুলো দেখেছি, তার জন্যই আমি আজকে ভিডিওটা করতে বসলাম। তাদের লাইফ, তাদের উদ্দেশ্যে আমি কিছু বলবো, যারা আর কি কমেন্ট করছো তাদের উদ্দেশ্যে। আগে কিছু কথা বলে নিই, তাদের লাইফ, তাদের জীবন, তারা যা খুশি করতেই পারে, তাই না? সেখানে আমাদের কিছু বলা উচিত না, ঠিক আছে, বলাটা আমাদের ঠিক না। কিন্তু এবার তোমরা বলতেই পারো, যেহেতু ওদের লাইফটার পার্সোনাল বলে কিছু নেই ওদের লাইফে, কারণ ওরা যেহেতু সমস্তটা মানে ইউটিউবে পোস্ট করে, যা কিছু হবে সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া, এই করে করে আমরা কিন্তু ওদের বিষয়ে অনেক কিছু জানতে পেরেছি। আর ওরা যদি এটা সোশ্যাল মিডিয়া না করতো তাহলে তো আমরা কিছুই জানতে পারতাম না। যাই হোক, ওদের জীবনে অনেক ঝড় তুফান এসেছে, ঠিক আছে, প্রীতমের জীবনে অনেক ঝড় তুফান এসছে, দিশানির জীবনে এসছে, আরেকজনের জীবনেও এসছে, আমি সেই বুনুটার নাম নিতে চাইছি না। তো দেখো, যখন প্রীতম আর দিশানি বিয়ে করে তখন তারা কিন্তু খুব ছোটো ছিল, ছোটো বয়সে একটা ভুল করে ফেলেছে, ঠিক আছে। তো তখন ওরা টিকটক করতো, আমি টিকটক থেকেই ওদেরকে চিনি। তো ওরা অবকাশ পার্কে এসেছিলো, ওদের সাথে দেখাও করেছি, মিট আপ রেখেছিলাম। এবার ওদের হয়তো সেটা মনে নেই, এবার আমার সেটা মনে আছে, ওদের সাথে দেখা হয়েছিল, কথা হয়েছিল। যাই হোক, তখন ওরা একটা ভুল ডিসিশান নিয়ে ফেলেছিল, ওরা একটা বিয়ে করে, ওরা বিয়ে করে ফেলেছিল। তো বিয়ের পরে স্বাভাবিকভাবেই তোমরা তো জানো সবটাই, আমার কিছু নতুন করে বলে দেওয়ার নেই, তবু কথার প্রসঙ্গে কথাটা আসলো, তার জন্য আমি বলছি। ওদের বিয়েটা টেকে না, ডিভোর্স হয়ে যায়, নানান কারণে ডিভোর্স হয়ে যায়। ডিভোর্সের পরে তোমরা জানতেই পারো কিছুদিন যাবত, মানে এক বছর যাবত বা কত অনেকটা গ্যাপ নিয়েই তারপরে আবার প্রীতম আর রিমি বোন বিয়ে করে। তো বিয়ে করার পরেও রিমি প্রীতমের নানান রকম সংসারে অশান্তি, ঝই ঝামেলা, এগুলো তো আমরা দেখছি, ইউটিউব খুললেই আমরা দেখতে পাচ্ছি। তো যাই হোক, ওরকম হওয়ার পরে তাদের রীতিমতো ডিভোর্স হয়ে যায়। ডিভোর্সের পরে এখন আমরা দেখতে পাচ্ছি যে দিশানির সাথে আবার প্রীতমের রিলেশনটা ঠিক হয়ে গেছে। এবার কতটা কি ঠিক হয়েছে ভিডিও দেখে কিন্তু সেটা কিন্তু মানে পুরোপুরি বিচার করা যায় না, পুরোপুরি বিচার করা কিন্তু যায় না ভিডিও দেখেই। হ্যাঁ, তাদের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্কও কিন্তু আগে, ঠিক আছে, তারপরে ভালোবাসার সম্পর্ক। এবার তারা যেহেতু সব কিছু ঠিক করে নিতে চাইছে, তাহলে আমরা কেন সেখানে গিয়ে বাধা দেবো? হ্যাঁ, জীবনে মানুষের ভুল মানে হবেই, জীবনটা এমনই যে সেখানে ভুল হবেই, সেখানে এমন না যে কেউ আমরা বলতে পারবো না যে আমি ভুল করিনি, সকলেই কিন্তু কম বেশি ভুল করে থাকি। আর ওদের যেহেতু ম্যাচুরিটিটা হয়েছিল না, সের জন্য ওরা ভুলটা করেছিল। এবার সেখানে এক মাঝখানে আরেকজন মানে বিয়েটা করে আবার সেটাই প্রীতম সবথেকে বড় ভুল করে ফেলেছিল। আর দেখো, এভাবে রিমি বোনের জীবনটাও নষ্ট হয়ে গেল, সেটা নিয়ে আমি আর কিছু বলতে চাইছি না। তো আমি যাদের নিয়ে কথা বলছি আমি তাদের নিয়েই বলি। এখন আমার খুব ভালো লাগছে এটা দেখেই যে যাই হোক দিশানি প্রীতমের কাছে ফিরে গেছে, এটা কিন্তু অনেকেই চাইছো। আর যারা যারা চেয়েছো দিশানি প্রীতম একসাথে থাকুক, তারা তারা কিন্তু প্লিজ কমেন্ট করে আমাকে জানিও। আর যারা দিশানি প্রীতমকে একসাথে সহ্য করতে পারছো না, তারা ভিডিওটাকে স্কিপ করে যাও, তারা ভিডিওটা দেখো না, ঠিক আছে। এখানে দেখো, একার জন্য এক এক রকম মন্তব্য থাকতেই পারে, তাহলে সেক্ষেত্রে আমার সেখানে কিছু বলার নেই না।
আমি আমার পার্সোনালভাবে যেটা আমার মনে হলো ঠিক সেটা নিয়ে আমি ভিডিও করছি আর তাদের নিয়ে বলছি, কারণ আমি একটা ভিডিও তোমাদের ক্লিপ দিয়ে দেবো। আমার খুব দেখে ভালো লাগলো যে কাকিমার সাথে দিশানি প্রীতম, মানে প্রীতমের মা আর হলো দিশানি হলো মাম্মাম বলে ডাকছে কাকিমাকে। তো ওই ভিডিওটা দেখলাম, মাম্মাম বলে ডাকছে, দিশানি গিফট করলো মানে প্রীতমের মাকে জন্মদিন উপলক্ষে, তো দেখে খুব ভালো লাগলো। তার জন্য আমি ভিডিওটা করতে বসলাম যে তোমরা সকলে মিলেমিশে ভালোভাবে থাকো, আর কোনো অশান্তি ঝই ঝামেলা চাই না, ভালো লাগছে না, ইউটিউবে দেখতে ভালো লাগে না। তো তোমরা যেভাবে রিমি রিমির মতো ভালো থাকো, তোমরা তোমাদের মতো ভালো থাকো, কেউ কাউকে নিয়ে প্লিজ আর মানে কারোর লাইফে ইন্টারফেয়ার করো না, তাদের মতো তাদেরকে বাঁচতে দাও, তোমরা নিজেরা নিজেদের মতো ভালোভাবে বাঁচো। আর প্রীতম ভাই তোকে একটা কথা বলবো, তুই করেই বললাম কারণ তুই আমার থেকে অনেকটাই ছোট, তো তোকে একটা কথা বলবো যে যে যা বলে বলুক কান্দিস না, লোকে খারাপ কমেন্ট করবেই, এগুলোকে ইগনোর করতে হবেই, কারণ ইউটিউবে নামলে অনেক গালিগালাজ অনেক কিছুই শুনতে হয়, আর যে যত উপরে উঠবে সে তত বেশি গালিগালাজ শুনবে, এটাই হলো ইয়ে। তো যাই হোক, এইসব বাদ দিয়ে নিজেদের মতন করে এগিয়ে যা, নিজেদের সব স্বপ্নগুলোকে সফল কর, আর নিজেদের জীবনে হ্যাপি থাক, ভালো থাক, কারোর কথায় কোনো পাত্তা দিস না, তবেই দেখবি জীবনে আরও বেশি বড় হতে পারবি। তো এটাই বলবো যে কারোর কথায় কোনো রকম কোনো কান না দিয়ে নিজেদের ভবিষ্যতের দিকে চিন্তা করে এগিয়ে যা, সবসময় পাশে আছি, পাশে থাকবো। জীবন কিন্তু একটাই, ঠিক আছে, একটা জীবন, এনজয় করো, ভালোভাবে কাটাও, মা বাবার সাথে আনন্দে ভালোভাবে থাকো। ভুল করে ফেলেছো যেই ভুলগুলো, সেই ভুল আর কখনও করো না। এখন যদি তোমরা যদি ডিসিশান নাও যে তোমরা একসাথে থাকবে দিশানির সাথে, তাহলে তোমরা সেই ডিসিশানটা ভালোভাবে ভেবে চিনতে নাও। প্রথমে আগে দিশানির সাথে যেভাবে তোমরা মিশছো, বন্ধুত্বের মতন আগে মেশো, তারপর অন্ততপক্ষে দু তিন বছর যাক, তারপরে তোমরা একটা ডিসিশান নিও যে না এবার আমরা বিয়ে করতে পারি, এবার আমরা সংসার করতে পারি, তারপরেই তোমরা কিন্তু বিয়েটা আবার করো। তোমরা হয়তো ভাবতেই পারো যে না আমরা বিয়ে নিয়ে ভাবছি না, আমরা বন্ধুত্বের মতনই রয়েছি, সেই ব্যাপারটা একান্তভাবেই তোমার তোমাদের আর কি। আমার যেটা মনে হলো আমি সেটাই বললাম, আর এটা আমি একান্তই ভালো লাগার থেকে ভিডিওটা করলাম, আমার খুব ভালো লেগেছে, এর জন্যই আমি এই কথাগুলো তোমাদেরকে বললাম। যাই হোক, যদি কিছু খারাপ বা ভুল বলে থাকি তার জন্য সরি, এটা আমার মানে একান্তই মানে মনে হলো যে বলা যেতে পারে, তার জন্য তোমাদের দিদি হিসাবে বললাম। যদি কিছু ভুল খারাপ বলে থাকি প্রথমেই বললাম যে সরি। তোমাদেরকে একসাথে দেখে আমার খুব 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 ভালো লাগছে, মন থেকে ভালো বলছি যে তোমাদেরকে একসাথে দেখে, তিনটে বছর পরে যে তোমরা আবার একসাথে ঘুরছো ফিরছো, প্রীতমদের বাড়িতে গেছো দেখে সত্যি খুব শান্তি লাগছে। কারণ তোমাকে আমরা দেখেছি তো সেই টিকটক থেকে, দেখেছি যে তুমি কতটা ভালোবাসতে প্রীতমকে, আর প্রীতম তোমাকে কতটা ভালোবাসতো। তোমার যে বলতে পারো তুমি আমাকে হয়তো চিনবে না, আমি তোমার সাথে অবকাশ পার্কে দেখা করতে গেছিলাম, এর জন্য তোমার জার্নিটা না আমরা জানি যে তুমি কতটা ভালোবাসতে, কতটা তুমি স্ট্রাগল করেছো, তারপরে তুমি ইউটিউবে আজকে এই জায়গাটা পেয়েছো। তারপরেও সবথেকে বড় কথা, তুমি কতটা মানে যখন প্রীতমের সাথে বিয়ে হলো, পালিয়ে বিয়ে করেছিলে, সবটাই আমরা জানি, আর সবটা সবাই জানে, পালিয়ে বিয়ে করেছিলে, তারপরে তোমাদের মধ্যে নানা রকম অশান্তি হয়, সেগুলো আমি আর তুলতে চাইছি না। যাই হোক, সবটা জানি তো, তার জন্য মানে আজকে ভিডিওটা করতে বসলাম। আজকে দেখে খুব ভালো লাগলো, তুমি প্রীতমদের বাড়িতে গেছো, গিয়ে বার্থডে সেলিব্রেশন করলে, সাজালে, খুব ভালো লেগেছে, সত্যি বোনু সত্যি খুব ভালো লেগেছে। তার জন্য বোন হিসাবে তোমাকে এতগুলো কথা বললাম, খুব ভালো লাগছে জানো তো, কারণ যেই মানুষটাকে আমরা চিনি অনেকদিন ধরে তার ভালোটা কিন্তু সবসময় ভালো লাগে, তাই না? এবার এর জন্য তোমাকে চিনি বলেই, তোমাকে অনেক কিছু জানি তোমার সম্বন্ধে, এর জন্য মনে হলো যে ভিডিওটা করি, তার জন্য ভিডিওটা করলাম। যাই হোক, কিছু মনে করো না, খারাপ ভুল যদি কিছু, ব্যাস একটুকু কথাই আমার বলার ছিল। যারা কমেন্ট করছো নেগেটিভ কমেন্ট ওদেরকে করছো, তারা প্লিজ নেগেটিভ কমেন্ট বন্ধ করো, ওদের মতো ওদেরকে বাঁচতে দাও, আর ওদের নিয়ে তোমরা পড়ে থেকো না, নিজের মতো নিজেরা কন্টেন্ট বানাও, ভিডিও করো। আর আমার এটা কন্ট্রোভার্সি চ্যানেল না, তার জন্য আমি কোনো কন্ট্রোভার্সি ভিডিও করব না, আমার জাস্ট এইটুকু বলার ছিল, তার জন্য আমি ভিডিওটা করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। তো আজকের মতো টাটা।